টুডে উই উইল রিড দি ফার্মার অ্যান্ড হিজ মঙ্গুস। আজকে আমরা পড়ব ফার্মার এবং তার মঙ্গুস সম্পর্কে, মানে তার বেজি সম্পর্কে। এ ফার্মার লিভড ইন এ ভিলেজ, একজন কৃষক লিভড বাস করত ইন এ ভিলেজ, একটি গ্রামের মধ্যে, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীকে সাথে নিয়ে, উইথ সাথে, ওয়াইফ স্ত্রী, অ্যান্ড হিজ অনলি চাইল্ড এবং তার একমাত্র সন্তান সাথে নিয়ে। তাহলে কে কে ছিল তার পরিবারে? একজন স্ত্রী এবং একজন সন্তান, এদেরকে নিয়ে একটি গ্রামে তিনি বসবাস করতেন। কে বসবাস করতেন? একজন কৃষক। দি চাইল্ড ওয়াজ অনলি 1 ইয়ার ওল্ড। বাচ্চাটার বয়স কত ছিল দেখো? ছিল অনলি, শুধুমাত্র, অনলি শুধুমাত্র 1 ইয়ার ওল্ড, 1 বছর বয়স। দি ফার্মার হ্যাড এ প্যাট মঙ্গুস। তাহলে কৃষকের কী ছিল? একটি পোষা বেজি। প্যাট মানে কি? পোষা, মঙ্গুস বেজি। ওয়ান্স, একদা, ইন এ সামার ডে, একটা গরমের দিনে বা গ্রীষ্মকালের দিনে, দ্য ফার্মার্স গেভ এ প্লেট অফ ওয়াটার। কৃষক কী দিলেন? একটা দিলেন, দেওয়া, গেভ, দিয়েছিলেন। কী দিয়েছিলেন? এ প্লেট অফ, থালা, কিসের থালা? পানির থালা, ওয়াটার, পানি। ইন ফ্রন্ট অফ, সামনে, দেয়ার চাইল্ড, তাদের সন্তানের সামনে একটা বাটিতে কী দিয়েছিলেন? পানি দিয়েছিলেন। টু প্লে উইথ, খেলতে, টু প্লে উইথ, খেলার জন্য। তাহলে দি বেবি ওয়াজ প্লেয়িং উইথ দ্য ওয়াটার। তাহলে বাবুটা কী করছিল? খেলছিল। দি বেবি, শিশুটি, ওয়াজ প্লেয়িং, খেলছিল। প্লে কী করা? খেলা করা। উইথ দ্য ওয়াটার, পানির সাথে খেলছিল, পানি নিয়ে খেলছিল। এ স্নেক, একটা সাপ, হু ওয়াজ ভেরি থার্স্টি। তাহলে একটা সাপ কী করছে? সে কী ছিল? পিপাসার্ত ছিল, থার্স্টি, পিপাসার্ত হওয়া, মানে পিপাসা মানে কী? তার অনেক পিপাসা লেগেছে। কীরকম বোঝায় সেটা? পানি খেতে ইচ্ছে করছে তার। তাহলে সাডেনলি কেম দেয়ার টু ড্রিঙ্ক ওয়াটার। তাহলে হঠাৎ করে, সাডেনলি, হঠাৎ করে, কেম দেয়ার, এসেছিল সেখানে, দেয়ার সেখানে, টু ড্রিঙ্ক, পান করতে, ওয়াটার, পানি। তাহলে একটা সাপ যে পিপাসার্ত ছিল, হঠাৎ করে এলো সেখানে পানি পান করতে। দেখো কত ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যাচ্ছে, সাপটা হঠাৎ এসে গেছে। ওয়াইল দ্য স্নেক, যখন ওই সাপটা ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করছিল, দি বেবি হোল্ড ইটস নেক, বাচ্চাটা কী করলো? ধরেছিল, হোল্ড, ধরা, ইটস নেক, কিসের গলা? এই সাপটার গলা, সেভাবে খপ করে ধরে ফেলেছিল। আর সাপে কী থাকে বলো তো? বিষ থাকে। তাহলে যদি সাপের বিষ থাকে তাহলে সাপ কী করে? ছোবল দেবে। দি অ্যান্ড দেন দ্য স্নেক বিট দ্য বেবি। তাহলে ওই সময়ে কী করলো? সাপটি বেবিকে কামড় দিল, অ্যান্ড ক্র্যাপড অ্যাওয়ে, এবং সে চলে গেল। ঠিক আছে, তাহলে ওই মুহূর্তে দি স্নেক বিট দ্য বেবি। তাহলে কী করলো? বাবুটিকে কী করতে থাকলো? কামড় দিয়ে দিল, অ্যান্ড ক্র্যাপড অ্যাওয়ে, এবং সেটাকে পেঁচিয়ে ফেলল। দি মঙ্গুস, দি মঙ্গুস ফর্চুনেটলি কেম টু দ্য বেবি। আচ্ছা, এর আগে লাইনটা আরেকবার বলে দিচ্ছি। দেখো, সাপটাকে যখন ওভাবে, সে এভাবে ঠাকস করে, খপ করে ধরে ফেললো এই বেবিটা, যদিও বা এখানে বেবিটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, আসলে বেবিটা অত বড় ছিল না, বেবিটা ছিল অনলি 1 ইয়ার ওল্ড, অর্থাৎ 1 বছর বয়সের একটা বেবি ছিল, এবং সেটাকে খপ করে ধরে ফেলার কারণে সে সেটাকে কামড় দেয়, এবং ক্র্যাপড অ্যাওয়ে, সে কী করলো? তাকে পেঁচিয়ে আস্তে আস্তে কী করলো? এরপরে বুকে ভর দিয়ে সে চলতে শুরু করলো। তাহলে ওই সময় কী হলো? ফর্চুনেটলি, সৌভাগ্যক্রমে, দে মঙ্গুস, ওই বেজিটা আসলো, কেম, এসেছিল টু দ্য বেবি, বাচ্চাটার কাছে আসলো, অ্যান্ড রিয়েলাইজড দ্যাট, এবং সে বুঝতে পারলো, এ স্নেক হ্যাড বিটেন ইট, একটা সাপ এই বাবুটাকে কী করেছে? কামড় দিয়েছে, ওই 1 বছরের শিশুটাকে কামড় দিয়েছে।
তাহলে দি বেবি ওয়াজ অ্যাট্যাক্ট বাই দ্য স্নেকস পয়জন, তাহলে কি হচ্ছে শিশুটি কি হয়েছে আক্রমণ মানে আহত হয়েছে কিসে, স্নেকস পয়জন, পয়জন মানে বিষ, তাহলে সাপের বিষ দিয়ে সে আহত হয়েছে। তাহলে দি মঙ্গুস নিউ দ্য মেডিসিন অফ স্নেক পয়জন, তাহলে মঙ্গুসটা জানতো যে এই সাপের বিষের ঔষধটা কী, মেডিসিনটা কী বা ঔষধ কি। সো ই র্যান ইন টু দ্য নিয়ার বাই বুশেস, ফেচড সাম রুটস অফ এ বুশ। আচ্ছা সে এখানে একটু খেয়াল করো, র্যান ইন টু দ্য নিয়ার বাই বুশেস, এখানে বোঝানো হচ্ছে যে একটা ঝোপের দিকে সে দৌড়ে চলে গেল, ফেচড সাম রুটস এবং আনলো, ফ্যাচ নিয়ে আসা, সাম রুটস কিছু শিকড়, গাছের নিচে দেখবে কতগুলো শিকড় দেখা যায়। তোমাদের বাসায় এখন যেহেতু শীতকাল, পেঁয়াজ দেখবে, পেঁয়াজের নিচে অনেক সময় কিছু শিকড় বেরিয়ে আসবে আর তার উপরের দিকে সবুজ সবুজ হয়ে কিছু গাছ উঠে আসবে, পেঁয়াজ পাতা উঠে আসবে, দেখবে এগুলোও কিন্তু শিকড়। আম্মুকে বলবে, আম্মু কিন্তু দেখাবে, ঠিক আছে। তাহলে এরকম কিছু শেকড় বাকড় নিয়ে আসলো অফ এ বুশ, কোথেকে, ঝোপ থেকে। তাহলে দি রুটস ওয়ার দ্য মেডিসিন, তাহলে ওই শিকড়গুলোই ছিল ঔষধ, দেয়ারফোর সেই জন্য দ্য মঙ্গুস ওয়াজ পুটিং দি রুটস ইন দি বেবিস মাউথ, এবং সেজন্য কী করেছিল, বেজিটা কী করেছিল রাখা, পুটিং কী রেখেছিল, ওই রুটসগুলো, শিকড়গুলো বাবুটার মুখের মধ্যে রেখেছিল। দি ফার্মার এন্টার দ্য হাউস, এখন কৃষক বাড়িতে প্রবেশ করলেন, এন্টার্ড প্রবেশ করা, অ্যান্ড স দেখেছিলেন দি মঙ্গুস ওয়াজ পুটিং সাম রুটস ইন টু হিজ চাইল্ডস মাউথ, তিনি হঠাৎ কি দেখলেন মঙ্গুসটা কি করছে, বেজি কি করছে, কিছু রুটস, সাম রুটস কিছু শিকড় পুটিং রাখছে ইন টু হিজ চাইল্ডস মাউথ, বাচ্চাটার মাউথ মুখের মধ্যে, ইন টু মধ্যে। হি থট, তিনি চিন্তা করলেন, কি চিন্তা করলেন, যে দ্য মঙ্গুস ওয়াজ ট্রাইং টু কিল দ্য চাইল্ড, মানে কিল ইজ চাইল্ড, কি করছে, বেজি তার বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করছে, কিল করতে চেষ্টা করছে মানে হত্যা করতে চেষ্টা করছে, ট্রাই মানে কি চেষ্টা করা। সো হি কিল্ড দ্য মঙ্গুস উইথ এ স্টিক, তাই তিনি কি করলেন, কিছু না বুঝেই ততক্ষণে একটা লাঠি দিয়ে ওই বেজিকে মেরে ফেললেন, স্টিক মানে লাঠি। এবং আফটার এ ওয়াইল, কিছুক্ষণ পর, দ্য ফার্মার আন্ডারস্টুড, কৃষক বুঝতে পারলেন, আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিলেন, দ্যাট যে এ স্নেক একটি সাপ বিট হিস, কামড় দিয়েছিল তার চাইল্ড, তার শিশুকে, অ্যান্ড এবং দ্য মঙ্গুস বেজি ওয়ান্টেড টু সেভ, চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড টু সেভ বাঁচাতে, সেভ মানে বাঁচানো, ইটস লাইফ, বাচ্চাটা জীবন বাঁচাতে চেয়েছিল, কে, বেজি বাঁচাতে চেয়েছিল, বেজি বাচ্চাটা জীবন বাঁচাতে চেয়েছিল, সেটা কৃষক একটু পর বুঝতে পারলেন। দেন হি রিপেন্ডেড, তারপর তিনি অনুশোচনা করলেন, রিপেন্ড মানে অনুশোচনা করলেন, প্রায়শ্চিত্য করলেন, যে ফর হিজ আনওয়াইজ ডিড, তার অবুঝ কর্মের জন্য, মানে তিনি না বুঝে যে কাজটা করেছিলেন, ডিট কর্ম, যে কাজটা করেছেন না বুঝে, না জ্ঞান করে, আনওয়াইজ মানে কি যার জ্ঞান নেই, তাহলে তিনি যে কাজটা করেছিলেন সেটার জন্য তিনি অনুশোচনা করলেন, কারণ ওই মঙ্গুসটা সত্যিই তার বাচ্চাটাকে অনেক ভালোবাসত। তাহলে মোরালটা কি, এই গল্পের মোরাল স্টোরিটা হচ্ছে লুক বিফোর ইউ লিভ, ভাবো কিছু করার আগে, এটা লিপ মানে লাভ দেওয়া, মানে তুমি একটা লাভ দেবে তার আগে তো অবশ্যই তোমাকে ভাবতে হবে, তুমি কি পানিতে জাম দিচ্ছ, নাকি আগুনে দিচ্ছ, নাকি মাটিতে দিচ্ছ, নাকি তোমার পায়ে ব্যথা করছে বা তোমার পায়ে ব্যথা করবে কি না, এগুলো তোমাকে ভাবতে হবে, কোনো একটা কাজ করার আগে তোমাকে অবশ্যই ভাবতে হবে তুমি কী করছো আর কেন করছো। সো এটাই হচ্ছে এই গল্পটার মোরাল স্টোরি, এবং অনেক সুন্দর একটা মোরাল স্টোরি, ঠিক আছে। তাহলে এটা ভালো করে পড়বে, এরপরে আরেকটা গল্প আমরা পড়ব, আমরা আরেকটি গল্প পড়ছি, দেখো, অ্যান্ড্রোকেলস অ্যান্ড দ্য গ্রেটফুল লায়ন। তাহলে
এই গল্পটা একটু দেখব যে এখানে একজন লোকের কথা বলা হয়েছে যার নাম হচ্ছে অ্যান্ড্রোকেটস এবং তার একটা কৃতজ্ঞ সিংহের কথা বলা হয়েছে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে দেয়ার লিভড, এক বাস করত এক এই ইয়াং ম্যান, একজন নবীন লোক। ইয়াং ইয়াং বলতে কী বোঝায়, ধরো 18, 20 বা 21 বছর একটা ছেলে এরকম, ঠিক আছে, যে আবার শিশু না, তোমাদের মতো একদম ছোট না, সে আর একটু বড় হয়েছে। ধরো এখন যখন 9-10 পড়ছে তোমার বড় ভাইরা বা বড় বোনেরা, অনেকটা সেরকম। তাহলে ওয়ান্স আপন এ টাইম দ্য লিভড এ ইয়াং ম্যান, ইজ নেম ওয়াজ অ্যান্ড্রোকেলস, তাহলে তার নাম ছিল অ্যান্ড্রোকেলস। আনলাকিলি হি ওয়াজ কাট বাই এ স্লেভ মার্চেন্ট, তাহলে দুর্ভাগ্যক্রমে, আনলাকিলি তো দুর্ভাগ্যক্রমে সে ধরা পড়ে গিয়েছিল বাই এ স্লেভ মার্চেন্ট, যারা দাস দাসী ধরে নিয়ে যায় তাদের হাতে সে ধরা পড়ে গিয়েছিল। এখন মার্চেন্ট বণিক, স্লেভ মার্চেন্ট মানে তারা দাসীদের বণিক, দাস দাসীদের বণিক। ওরা কী করতো আসলে, একসময় যেহেতু দাস প্রথা প্রচলিত ছিল এবং এখনও অনেক জায়গায় আছে, যেমন আমেরিকাতে আছে, যারা ব্ল্যাক কালারের বিশেষ করে নিগ্রো ওদের জন্য এরকম করে থাকে, অর্থাৎ তাদেরকে দাস বানিয়ে সাদা কালারের যারা আছেন সেই লোকগুলো কী করে ওই নিগ্রোদেরকে ব্যবহার করে বিভিন্ন কাজের জন্য এবং তাদেরকে পারিশ্রমিকও দেয় না অনেক সময় এবং খুব অত্যাচার করে। তাহলে এগুলো তখনও কিন্তু ছিল। সো দ্য মার্চেন্ট সোল্ড হিম, বণিক কী করলো, সোল্ড হিম, তাকে বিক্রি করে দিয়েছিল, সোল্ড বিক্রি করে দিয়েছিল হিম তাকে, টু এ রিচ ম্যান, তার কাছে বিক্রি করেছিল একজন ধনী লোকের কাছে, ইন অ্যানাদার কান্ট্রি, অন্য একটা দেশে। তাহলে হিজ মাস্টার ওয়াজ ক্রুয়েল, তাহলে তার যে মালিক ছিল সে ছিল খুব নিষ্ঠুর, ক্রুয়েল নিষ্ঠুর, অ্যান্ড হি ডিড হেভি টর্চার অন অ্যান্ড্রোকেলস, এবং সে কী করত, সে করত কি হেভি মানে প্রচণ্ড পরিমাণে অত্যাচার, টর্চার মিন্স অত্যাচার, কার উপর, অ্যান্ড্রোকেলসের উপরে, অন উপরে। তাহলে অ্যান্ড্রোকেলস বিয়ার্ড সহ্য করত অল দ্য টর্চার্স, সব রকম অত্যাচার সাইলেন্টলি, একেবারে নীরবে অত্যাচারগুলো শুয়ে যেত, বাট কিন্তু হি হ্যাড এ ভেরি হোমসিক, সে কী ছিল, একেবারে হোমসিক ছিল। সো ওয়ান ডে হি ফ্লাইট, কিছুর জন্য দেখো সে বাড়ির জন্য দুর্বল ছিল, তার দেখো হি হ্যাড এ ভেরি হোমসিক, তাহলে সে বাড়ির প্রতি খুব দুর্বল ছিল, অর্থাৎ মায়া ছিল তার, তো আর বাড়ির জন্য তার টান ছিল। ধরো তুমি কোথাও বাইরে গেলে তোমার বাসার জন্য তোমার টান অনুভব হয়, কখন হয়, যখন তোমার আব্বু আম্মু কেউ তোমার সঙ্গে যায় না, শুধু তুমি একাই গেলে। এখন এখানে অ্যান্ড্রোকেলসের সাথে তো ঘটনা আরও খারাপ, সে এমন একটা জায়গায় তাকে বিক্রি করা হয়েছে যেখানে তাকে তো খুব অত্যাচার করা হতো, তাকে খুব নিষ্ঠুরভাবে আচরণ করতো, খেতে দিত না, পড়তে দিত না, হ্যাঁ মানে কোনো কাপড় চোপড় দিত না, ভালো একটা খাবার দিত না, সো সে অবশ্যই তার বাড়ির প্রতি টান অনুভব করতো, ঠিক আছে। সো একদিন হি ফ্লাইট, সে পালিয়ে গিয়েছিল ফ্রম হিজ মাস্টার্স হাউস, তার মালিকের ঘর থেকে, অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ, এবং সে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে, শেল্টার আশ্রয় নেয়, টুক নেয়, কেভ গুহা, এ লায়ন লিভড ইন দ্যাট কেভ, দেখো সে এমন একটা গুহায় ঢুকে পড়েছে, সে নিজেও জানতো না সেখানে একটা কী বাস করতো, একটা সিংহ বাস করতো, লায়ন লিভড। তাহলে বাট অ্যান্ড্রোকেলস ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট, কিন্তু অ্যান্ড্রোকেলসটা কিছুই বুঝতে পারেনি, কারণ সে তো আসলে পালিয়ে এসেছিলো, সে কী করবে। ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলায় দি লায়ন এন্টার্ড দ্য কেভ, দেখো সিংহ কী করলো, গুহায় প্রবেশ করলো, ইট সিমড ওন্ডেড, এটাকে মনে হলো, সিমড মনে হলো ওন্ডেড মানে আঘাত পেয়েছে, অ্যাজ হি ওয়াজ গ্রোনিং, সে খুব কাতর হয়ে চিৎকার করছে, অনেকটা এই জাতীয়, হ্যাঁ কারণ সে আসলে কিন্তু ব্যথা পেয়েছিল। দ্য লায়ন স অ্যান্ড্রোকেলস ইন হিজ কেভ, লায়নটা কিন্তু দেখতে পেয়েছিল অ্যান্ড্রোকেলসকে ওই কেভের মধ্যে, গুহার মধ্যে, বাট দ্য লায়ন ডিড নট অ্যাটাক হিম, লায়নটা কী করলো না, তাকে আঘাত করলো না, অ্যাটাক বানানটা ভুল হয়েছে এখানে, দেখো এ ডাবল টি এ সি কে হবে। মোরওভার অধিকন্তু দি লায়ন কেম টু হিম
লায়নটা কি করলো, তার কাছে আসলো অ্যান্ড লিফটেড হিজ পো, এবং তার পাটা এভাবে উঠিয়ে দিল। প মানে কি, তার থাবা, এই যে এরকম করে নখ দিয়ে যেটা ধরে এইভাবে ধরে পা, তখন সে তার পাটা এই যে দেখো এইটাকে এভাবে উঠিয়ে দিয়ে দিল। অ্যান্ড্রুকেলস কেম নিয়ার দ্য লায়ন উইদাউট ফিয়ার। অ্যান্ড্রুকেলস কী করলো, ভয় না পেয়ে লায়নটার কাছে আসলো। ফিয়ার মানে ভয়, নিয়ার মানে কি নিকটে আসা, কেম মানে আসা। সে দেখেছিল এ থর্ন, একটা কাটা স্টিংট যেটা বিধে আছে ইন দ্য লায়ন্স পো, মানে লায়ন্সের থাবার মধ্যে, মানে হাতে বা পায়ে, যে ওদের তো আসলে চারটাই পা, হাত নেই, সো ওই ওখানে একটা কাটা বিধে আছে, মানে গেঁথে আছে। তাহলে দেন হি রিমুভড ইট, সে তখন সেটা বের করে নিল, রিমুভ বের করে আনলো, কেয়ারফুলি সতর্কতার সাথে। দ্য লায়ন ওয়াজ রিলিফড অফ হিজ পেইন, তাহলে লায়ন কী করলো, তার ব্যথা থেকে মুক্তি পেল, রিলিফড মুক্তি পাওয়া। অ্যান্ড্রুকেলস রিমেইনড দেয়ার ফর সাম টাইম, সে সেখানে কিছুক্ষণের জন্য ছিল। দেন হি স্টার্টেড ফর হিজ হোম, তাহলে সে এরপর কী করলো, বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অন দ্য ওয়ে, বাড়িতে যাওয়ার পথে, হি ওয়াজ কট বাই হিজ মাস্টার্স পিপল, সে তখন ধরা পড়ে গেল, আবারও ধরা পড়ে গেল কার কাছে, তার মালিকের লোকজনের কাছে। হিজ মাস্টার অর্ডার্ড হিজ পিপল টু থ্রো অ্যান্ড্রুকেলস ইনটু এ লায়ন্স কেজ, তার মালিক কী করলো, অর্ডার করলো, মানে নির্দেশ দিল তার লোকজনকে, টু থ্রো, তাকে ফেলে দাও, নিক্ষেপ করো, অ্যান্ড্রুকেলসকে নিক্ষেপ করো, ইনটু এ লায়ন্স কেজ, কোথায়, একটা সিংহের খাঁচার ভেতর তাকে নিক্ষেপ করো, ফেলে দাও তাকে। দেয়ার ওয়াজ এ হাংরি লায়ন, সেখানে কী ছিল, একটা ক্ষুধার্ত সিংহ, ইন দ্য কেজ, ওই খাঁচার মধ্যে। ইট কেম রাশিং টু হিম, এটা খুব দৌড়ে দ্রুত গতিতে ছুটে আসলো তার কাছে, বাট অ্যাট ওয়ান্স, কিন্তু তার পরপরই বেন্ট লো, ঝুঁকে পড়ল, একেবারে নিচু হয়ে ঝুঁকে পড়ল, অ্যাট দ্য ফিট অফ অ্যান্ড্রুকেলস, পায়ের উপর, অ্যান্ড্রুকেলসের পায়ের উপর সে একেবারে ঝুঁকে পড়ল। ইট ওয়াজ দ্য সেম লায়ন, এটা সেই লায়নটাই ছিল, সেই সিংহটাই ছিল, হুম অ্যান্ড্রুকেলস হ্যাড হেল্প, যাকে অ্যান্ড্রুকেলস সাহায্য করেছিল। দি লায়ন ওয়াজ গ্রেটফুল, সিংহটা ছিল কৃতজ্ঞ। হি দেন ব্রোক দ্য কেজ, সে তখন ওই খাঁচাটা ভেঙে ফেলল, অ্যান্ড র্যান অ্যাওয়ে উইথ অ্যান্ড্রুকেলস অন হিজ ব্যাক, এবং সে তখন দৌড়ে পালিয়ে গেল, অ্যান্ড্রুকেলসকে তার পিঠে চড়িয়ে একেবারে দ্রুত পালিয়ে গেল, যাতে করে অ্যান্ড্রুকেলসকেও সাহায্য করতে পারে। তাহলে দেখো মোরালটা কি, ওয়ান শুড হেল্প হিম হু হেল্পস হিম, অবশ্যই একজনের আরেকজনকে সাহায্য করা উচিত যে তাকে সাহায্য করেছে, অর্থাৎ তোমাকে কেউ সাহায্য করলে তুমিও তাকে সাহায্য করবে, এটাই নিয়ম এবং এটাই এই মোরাল স্টোরি থেকে পাওয়া যায়। সিংহটাকে অ্যান্ড্রুকেলস সাহায্য করেছিল, তাই সিংহ অ্যান্ড্রুকেলসকেও আবার সাহায্য করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখো, দি লায়ন ওয়াজ রিলিভড অফ হিজ পেইন, দি লায়ন সিমড ওন্ডেড অ্যাজ হি ওয়াজ গ্রোনিং, দ্য ম্যান ওয়াজ কট বাই এ স্লেপ মার্চেন্ট, ওয়ান শুড হেল্প হিম হু হেল্পস হিম, দি লায়ন ব্রোক দ্য কেজ, দি ফার্মার হ্যাড এ পেট মঙ্গুস, দ্য মঙ্গুস নিউ দ্য মেডিসিন অফ স্নেক পয়জন, দেন হি রিপেন্টেড ফর হিজ আনওয়াইজ ডিড, দ্য মঙ্গুস ফর্চুনেটলি কেম টু দ্য বেবি, দ্য লায়ন বেন্ট লো অ্যাট দ্য ফিট অফ অ্যান্ড্রুকেলস।